খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদানের অভিনব উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সহায়ক হবে। এর পাশাপাশি নেশার কবল থেকেও রক্ষা পাবে ত্রিপুরা যুব সমাজ। শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছর পূর্তি উৎসব ও প্রাক্তনীদের মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরও ঘুরে দেখেন তিনি। বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যাদের অবদান ছিল তাদের শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত। খেলাধুলা ও পড়াশোনা সমানভাবে চললে তবেই ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের দেখে রাখার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের। তবে ছেলেমেয়েরা ঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কিনা তার লক্ষ্য রাখার দায়িত্ব অভিভাবকদের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় চালু হওয়া নতুন জাতীয় শিক্ষানীতির কথাও নিজের বক্তব্যে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এখানে এখন স্মার্ট ক্লাস হচ্ছে, টিঙ্কারিং ল্যাব হচ্ছে, এখানে এতে করে অনেকটা ইন্সপায়ার হয় আমাদের ছাত্রছাত্রীরা। কিন্তু একটা কথাই আমি বলবো যে ছাত্রছাত্রীদের দেখে রাখাটার দায়িত্ব কিন্তু বেশিরভাগ সময় ওরা কিন্তু স্কুলেই কাটায়। আমরা জানি নেশামুক্ত ত্রিপুরার স্লোগান আমরা দিয়েছি, এটা একটা বিশেষ দায়িত্ব আমাদের যে কারা নেশার সাথে যুক্ত হচ্ছে এবং এতে করে পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, পুরো সমাজ কয়েকটা জেনারেশন এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি, স্কুল কলেজ এবং স্কুলের আশেপাশে যে পরিবেশ সেগুলো ঠিকঠাক আছে কিনা। আজকের এই যে অনুষ্ঠানে হয়তো অভিভাবক বৃন্দরা উপস্থিত আছেন, ওনাদেরও দেখতে হবে ছেলে মেয়ে তারা যথাসময়ে স্কুলে আসছে কিনা, ঠিকঠাক আছে কিনা। তো টিচারদের তো থাকবেই, আর স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো যে যদি দেখা যায় একজন বা দুজন একটু আউট অফ দ্য ওয়ে চলার চেষ্টা করছে, এটা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকের গোচরা না। আগের থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এন্ড চিপ আনন্দ, আগের থেকেই তার সাবধানতা অবলম্বন করা যায়। সরকার করবে, সরকার পুলিশি ব্যবস্থায় বা আইন ব্যবস্থা সেটা থাকবে। শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, বিধায়ক অন্তরা দীপ সরকার, শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, এসএমসি কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস এবং ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পরমা বর্মন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী কৃষ্ণ দেবনাথকে বিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে 5,000 টাকা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।